সুন্দর বউ আছে এই দেখ আর তুই জানা এই দেখুন মন্ত্রা মিশো থেকে কি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো এই সবে ছেলেকে দিয়ে চলে এসেছি আজকে আর দিতে যাওয়ার সময় ভিডিও ব্লগ বানাইনি কিছু তো এখানে মান্নামশাই খাচ্ছে মান্নামশাই আর খাওয়া হয়ে গেল এবারে যাবে দোকানে এখন ঘড়িতে বাজে ঘড়ি ছটা আটটা সাড়ে আটটার ঘরে বলছি আজকে রোজ ডে বলছে রোজ দেবে বলছে রাত্রিবেলা দেবে রাত্রিবেলা রোজ দিয়ে কি হবে কোথায় ঘুম থেকে উঠে বালিশের পাশে রোজ থাকবে বলবে হ্যাপি রোজ ডে তবেই না রোজ ডে হবে মানে রাত্রিবেলা রোজ দেবে ঘুমাতে যাওয়ার সময় রোজ দেবো ওই করো পর নাকি দেখো তো সুন্দর বউ আছে বউটাকে দেখতে পাচ্ছ না আবার কপিরাইট ক্লেম পড়ে যাবে মারা দিয়ে প্রথম রান্না বেগুন ভাজা চাটনি দিয়েছে আজকে মাঠের শাক খাওয়া হবে মাঠের শাকগুলো বেশ বড় বড় হয়ে গেছে আমি তুলতে যাচ্ছিলাম দেখছি বাবা তুলেছে পালং শাক মানে এই শীতে পালং শাক আমরা খেয়ে হ্যাজ হয়ে যায় কিন্তু এবারে পালং শাকই খাওয়া হয়নি সবজি এখন এঁচড় কাটতে হবে এই যে এঁচড় কাটার জোগাড় করে রেখেছি এঁচড়টা কেটে নেবো তবে এটা ভাবছি স্কুল থেকে এসে বসাব বলতেও কেটে ধরে সেটাও বুঝিয়ে দেবো মা ছেলে খাবারটা ভেবে নিস তারপর পালং শাক খেয়েছে আমি তো ভয়ে ভয়ে খাই না এখন আর খাচ্ছি না শরীর খারাপ করে বলে তো আজকে মাঠের শাক একদম বলেছি খাবো আর তো বলিনি তুমিও খাবে একটু নাহলে পালং শাক খেতে আমার অসম্ভব ভালো লাগে পালং শাক কেন যে কোনো খাচ্ছি ওই সাদা নদীটা আমি খেতে ভালো লাগে না দেখুন না কাঁচাই মনে হচ্ছে মানে খেয়ে নি এত সুন্দর পালং পনির একদিন বানাবো যেহেতু মাটি শাক হয়ে গেছে পালং পনির একদিন বানাবো আর পালং চিকেন বানাবো দুটো বানাবো এই দুটো বানানো কবে হয়ে যায় শাক যেহেতু মাঠে হয়নি তো সেই কারণে বানানো হচ্ছে না আর বাইরের শাক আমার একটু মনে সহ্য হয় না বলে আর শরীর খারাপ করে তো সেই কারণে আর কি হচ্ছে ছেলেকে স্কুল থেকে আনতে যাচ্ছি ফোন করেছিল এখনো ছুটি হয়নি সাড়ে দশটায় ছুটি দেবো মনে হচ্ছে আজকে এখন ঘড়িতে বাজে এক দশটা পঁচিশ বাজে তো পয়সা নিয়ে যাচ্ছি আসার সময় ভাই না যদি পরে একদম নাচর মন্দা বললে তখন কিনে দেবো নাহলে কিনবো না আর কেউ আবার দোকানেও যেতে বলতে পারে তো চলো দেখ আর দুই আর বুধবার থেকে সরস্বতী ঠাকুর পুজো হবে হাঁস হাঁস শুকনো করতে দিয়েছে পুজো হবে না সরস্বতী পুজো হ্যাঁ স্কুলে যাবে তো স্কুলেও হবে পুজো সাজিয়ে রেখেছে দেখ চো দুটা এখানে রেখে দিন চলে আসো দেরি হয়ে যাবে চলে আসো এই যে ছেলে খাওয়া সাবুর খিচুড়ি ডিম সেদ্ধর এটা দিয়ে দিয়েছি এই যে সব থেকে বড় কাজ আমার রান্না বান্না হয়ে গেছে এইগুলো সব যেগুলো ছোট হয়ে গেছে সেগুলো সব বাতিল দিয়ে দেবো মানে কাউকে দিয়ে দেবো দেওয়ার হলে কারণ ওর রাখার আর জায়গা হচ্ছে না ওয়ার্ড্রপে এই জন্য ছোট ছোট জামাগুলো সব বাদ দিয়ে দেবো ছেঁড়া নয় সব ভালোই জামা শুধু ছোট হয়ে গেছে আর এইটা হচ্ছে দিদি আর এখানে দিয়ে দেবো সরস্বতী পূজা পরিয়ে দেবো ওই পাঞ্জাবিটা সরস্বতী পূজা পরিয়ে দেবো সব কাঁচা ধোয়া সব পরিষ্কার আমার ছেলে সব ডেটল ফেটল দিয়ে কাঁচা কিছু কাজ করতে বসলে এই যে এর জন্য কাজ করে কাজের
12টা বেজেছে। দাঁড়া দাঁড়া একটা একটা করে একটা একটা করে ওয়ার্ডরোব পোছাবো। দাঁড়া একটা একটা করে করবো, দেখছেন তো কি করছো। রোদুরে আর বসা যাচ্ছে না, রোদুরে বসলে এবারে গরম হচ্ছে। সেই রোদুরে বসার মতো আর সেই নেই। সরস্বতী পূজা পর্যন্ত থাকবে ঠান্ডা, তারপরে ঠান্ডা গরম। এই যে তোর ঠাকুমার টুপি, ঠাকুমা টুপি পাচ্ছিল না, এই তো টুপি। এই দেখুন বন্ধুরা, মিশো থেকে কিনেছি এই ট্রাইপডটা ফাইনালি। খুব একটা ভালো কোয়ালিটির কিনিনি, কিন্তু মানে দাম অনুযায়ী ভালো এটা। এখানে আবার ব্লুটুথ আছে, এখানে আলো আছে, মানে দাম অনুযায়ী বেশ ভালো, অনেক রেটিং ছিল। আলোটাও চেঞ্জও করা যায়, বাড়ানো যায়, কমানো যায়, রিং লাইটের মতো আর কি। কেমন হয়েছে জানাবেন। ছেলেটা চলে গেছে মাঠে, এই সব চান টান করে এলাম, খাওয়াবো, চান করাবো গরুটাকে। এই যে অনিমা এখানে বাসন মাজছে আর ওর পিছনে দাঁড়িয়ে আছে। সব কাঠ ফেলে দিয়েছিস তুই? সব কাঠ ফেলে দিয়েছিস পিসিমণির? চল চল চান করবি, চ আবার বাবা এসে আবার নিয়ে যাবে ঘুরতে, খায় খেয়ে দেয়ে বললে তুই রেডি হয়ে থাকতে। ঠাকুরের বাসন, ঠাকুরের বাসন মাঝে চলে। একটু ঝটপট করে রান্না বান্না করে নিয়েছি, করে নিয়ে তারপরে যাচ্ছি মেলাতে। আজ একটু মেলা দেখতে যাবো, শিয়াখালাতে মেলা বসেছে। সুমন বলছিল যে পরের সপ্তাহে যাবো, পরের সপ্তাহে তো সরস্বতী পুজো, সোমবার দোকান খোলা থাকবে, বুধবার সরস্বতী পুজো, সোমবার দোকান খোলা থাকবে, তো হবে না। তা তারপরের সপ্তাহে কী থাকবে না থাকবে, ঘোরা হবে কি হবে না, ওই জন্য আমি বলছি দূর আজকেই চলো, আমি মেলা ঘুরে নিই। আমার আগেরবার কাপ কেনা হয়নি, আমার মশাটের মেলা থেকে কাপ কেনা হয়নি, যার মনটা খুবই খারাপ। তো চলুন যাওয়া যাক, চলুন যাওয়া যাক, আপনাদের সাথে তো শেয়ার করবই, সঙ্গে থাকবেন, চলুন। কোথা কোথায় যাচ্ছে সোনা? বিয়া বাড়িতে। মেলা মে যায়েঙ্গে, মেলা মে। সেরকম ঠান্ডা নেই, কিন্তু ঠান্ডা লেগে যাবে সেই কারণে এটা পরবো না, কাদা আছে। তবু আবার যদি ঠান্ডা লেগে যায় সেই কারণে প্যাকিং করে নিয়েছি নিজেকে। হালকা হালকা ঠান্ডা আছে, বেশি ঠান্ডা নেই। এদিকে সরায়, সুমন বাইক রাখছে, বাইক রেখে যাবো। ওই যে দূরে দেখতে পাচ্ছেন মেলা, দেখছো তো।
দেখো এখানে কি খেলা আছে, একটা কিনে দাও। এখানে 20 টাকা 15 টাকার আছে। ছেলে পছন্দ করেছে এই বন্দুকটা, ঠিক চোখ আছে বাবা তোর। এই বন্দুকটা কত? 460 এই বন্দুকটা নেওয়া হয়েছে ছেলের জন্য। এরা যে কথা বলে, তোমার বন্দুক নেওয়া হয়ে গেছে। আশা করি এই ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে, তো পুরো ব্লগটা দেখবেন আর একটা লাইক দিয়ে দেবেন, একটা কমেন্ট দিয়ে দেবেন আর শেয়ার করতে ভুলবেন না। আবার একটা অন্য ব্লগে আপনাদের সাথে দেখা হবে। টাটা, গুড নাইট, বাই, ভালো থাকবেন, টাটা।